হ্যাঁ, মাত্র তিনটি সূত্রের সাহায্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায়। আজকে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। মাত্র তিনটি সূত্রের সাহায্যে তুমি যেভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আসুক না কেন, তুমি করে ফেলতে পারবা। তো চলো আর কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। তো যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তো বন্ধুরা প্রথমেই আমরা চলো জেনে নেই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা, যদি দেখো কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব রয়েছে, তাহলে সেই সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। এখানে খেয়াল করো, মাই কান্ট্রি হচ্ছে একটা সাবজেক্ট আর ইজ এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তার মানে আমরা বলতে পারি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেননা তোমাকে আমি বলেছিলাম যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব যেটাই থাকুক না কেন, সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এখানে মাই কান্ট্রি সাবজেক্ট আর ইজ একটা অক্সিলারি ভার্ব, তার মানে এটা একটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আরেকটা সেন্টেন্স, দে প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে। দে একটা সাবজেক্ট আর প্লে অর্থ খেলা করা, এটা একটা মেইন ভার্ব। তার মানে যেহেতু সাবজেক্টের পরে মেইন ভার্ব রয়েছে, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে আমরা কী শিখলাম, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকে, তাহলে ওই সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো কী কী তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। অক্সিলারি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, খুড, মেই, মাইট, মাস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ কোনো সাবজেক্টের পরে যদি তুমি এই অক্সিলারি ভার্বে যে কোনো একটি দেখো, তাহলে সেই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে মেইন ভার্বগুলো কী, দেখো যেই ওয়ার্ড দ্বারা মূলত কোনো কাজ সম্পাদন করা বোঝাবে, সেটা হবে মেইন ভার্ব। যেমন দেখো, গো অর্থ যাওয়া, রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা, এবং প্লে অর্থ খেলা করা। এখানে প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝায়। তার মানে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দে প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে, এখানে দে সাবজেক্ট আর প্লে অর্থ খেলা করা, এটা একটা মেইন ভার্ব। তার মানে এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝে গেছো, যে তোমরা কোনো সেন্টেন্স দেখা মাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা সেটা কীভাবে নির্ণয় করবা সেটা বুঝে গেছো। তো এবার চলো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করে সেগুলো শিখে আসি। আমাদের আজকের যেই প্রথম ম্যাজিক রুলস, সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে তুমি ওই সেন্টেন্সকে যখন তুমি ইন্টারোগেটিভ করবা, তখন তোমাকে শুরুতে যেই অক্সিলারি ভার্বটি দেওয়া থাকবে, শুরুতে ওই অক্সিলারি ভার্বটি বসাতে হবে। তারপরে দেখবা যে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটি কি হ্যাবোধক নাকি না বোধক। যদি হ্যাবোধক হয়, তাহলে ওই অক্সিলারি ভার্বের সাথে একটি অ্যান্টি বা নট বসাবা। আর যদি না বোধক হয়, তাহলে কিন্তু অ্যান্টি বা নট বসানোর প্রয়োজন নাই। তারপরে শুরু থেকে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসিয়ে দিবা। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা, তাহলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে ক্লিয়ার হবা। এখানে এক্সাম্পলে আমি তোমাদেরকে দিয়ে দিছি, রানা ইজ গোয়িং টু স্কুল। দেখো ব্রেকেটে বলছে ইন্টারোগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাকে যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, তার মানে তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেইটা কোন সেন্টেন্স। একটু খেয়াল করো, এখানে রানা একটা সাবজেক্ট আর ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তার মানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব রয়েছে, তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তোমরা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় যেই অক্সিলারি ভার্বটি দেওয়া থাকবে সেগুলো আমরা সামনে নিয়ে আসব। তার মানে দেখো, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, তো ইন্টারোগেটিভ করার জন্য আমরা শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে ইজটা নিয়ে আসলাম আগে। তারপরে আমরা বলছিলাম যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে তোমাকে অ্যান্টি যোগ করতে হবে। তো দেখো এখানে রানা ইজ গোয়িং টু স্কুল, এখানে কোনো না বোধক শব্দ নাই, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে
অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে আমাকে যে অক্সিলারি ভার্বটি রয়েছে তার সাথে একটি অ্যান্টি যোগ করতে হবে। তার মানে দেখো, ইজের সাথে আমি অ্যান্টি দিলাম, তাহলে হলো কি ইজ নট বা ইজ্যান্ট। তারপরে বলছে শুরু থেকে বাকি অংশ যেভাবে আসছে সেভাবে লিখে ফেলো। দেখো আমি লিখলাম রানার রানা, আর ইজ তো আমি লিখেই ফেললাম, এই জন্য ইজ লিখলাম না। তারপরে গুইং এর গুইং, টু এর টু, আর স্কুলের স্কুল, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আরও বেশি আমরা ক্লিয়ার হব। দেখো এখানে উদাহরণ দিছি, উই শুড নট মিসবিহেভ উইথ আওয়ার প্যারেন্টস, বলছে এই সেন্টেন্সটাকেও তোমাকে ইন্টারোগেটিভ করতে। তো দেখো এখানেও সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আছে উই এবং অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে শুড। তার মানে আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটি আমাদেরকে শুরুতে আনতে হবে। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে শুড দিয়েছে, তাকে আমি শুরুতে শুড লিখলাম। তারপরে বলছে যদি সেন্টেন্সটি হ্যাবোধক হয় তাহলে তোমাকে একটা অ্যান্টি যোগ করতে হবে, আর যদি না বোধক হয় তাহলে আর অ্যান্টি লেখা লাগবে না। দেখো বন্ধুরা, এখানে সেন্টেন্সটা হচ্ছে না বোধক, অর্থাৎ উই শুড নট মিসবিহেভ উইথ আওয়ার প্যারেন্টস। এখানে দেখো নট রয়েছে, নট মানে না, তার মানে এটা একটা না বোধক সেন্টেন্স। তার মানে আমাকে ইন্টারোগেটিভ করার সময় আর নট ব্যবহার করতে হবে না, এই জন্য আমি আর নট ব্যবহার করলাম না। তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ উই উই শুড এর শুড, আর নট তো আর বসবে না। তারপরে মিসবিহেভের মিসবিহেভ, উইথ এর উইথ, এবং আওয়ার প্যারেন্টসের আওয়ার প্যারেন্টস, এবং সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো বন্ধুরা, আমরা আরও একটা উদাহরণ দেখি, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এখানে দেখো দ্য নেম অফ মাই কান্ট্রি, এটা হচ্ছে একটা সাবজেক্ট এবং ইজ একটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে যাই থাকুক না কেন পুরোটা হবে সাবজেক্ট। তার মানে এটাও সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আর সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকলে উত্তর হয় অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তার মানে ইজ দেখো আগে নিয়ে আসছি। তারপরে এই সেন্টেন্সটা হচ্ছে হ্যাবোধক, এই জন্য আমি একটা নট যোগ করলাম। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আসছে সেটাই লিখে ফেললাম, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আমার হয়ে গেল ব্যাস ইন্টারোগেটিভ। তার মানে আমরা বুঝলাম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ করার সময় আমরা শুরুতে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট দেখে দেখে লিখে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুই নম্বর যে ম্যাজিক রুলস রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তোমাকে সেই মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড আনতে হবে। তারপরে যদি সেন্টেন্সটি হ্যাবোধক হয় তাহলে তোমাকে একটি নট যোগ করতে হবে, তারপরে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান লিখতে হবে, তারপর বাকি অংশ লিখতে হবে, এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখন ডু ডাজ ডিড তোমরা কীভাবে ব্যবহার করবা, দেখো তোমাদেরকে আমি ডু ডাজ ডিডের ব্যবহার একটা শর্টকাট রুলস লিখে দিছি। যদি ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত থাকে তাহলে তোমাকে বসাতে হবে ডাজ, আর যদি দেখো মেইন ভার্বের শেষে ইডি যুক্ত আছে তাহলে তোমাকে বসাতে হবে ডিড, আর যদি দেখো মেইন ভার্বের শেষে অ্যাস বা ইএস বা ইডি কোনো কিছু যুক্ত নাই তাহলে তোমাকে ডু বসাতে হবে। তো দেখো আমরা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটি আরও বেশি ক্লিয়ার হব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছি, হি রেসপেক্টস হিজ মাদার। দেখো হি একটা সাবজেক্ট, আর রেসপেক্টস এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, আর যদি কোনো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না হয় সেটা মেইন ভার্ব হয়, আর যেহেতু এটা অক্সিলারি ভার্ব না অবশ্যই রেসপেক্ট একটা মেইন ভার্ব। তার মানে আমরা জানি যদি মেইন ভার্ব থাকে সাবজেক্টের পরে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে আমাদেরকে ডু ডাজ ডিড যে কোনো একটা আনতে হবে। তো যেহেতু এখানে ভার্বের শেষে অ্যাস বা ইএস রয়েছে, অর্থাৎ অ্যাস রয়েছে, রেসপেক্টস অ্যাস রয়েছে, এই জন্য আমাকে আনতে হবে ডাজ। তো আমি নিয়ে আসলাম সিম্পলি ডাজ, ডাজের পরে দেখো আমি বসালাম নট, অর্থাৎ সেন্টেন্সটি হ্যাবোধক আছে এই জন্য আমি না বোধক করলাম, তো ডাজ নট। তারপরে সাবজেক্ট বসে দিয়ে বলছে, দেখো সাবজেক্ট রয়েছে হি, আমি বসালাম হি। তারপরে ভার্ব ওয়ান বসে দিয়ে বলছে, অর্থাৎ এখানে দেখো ভার্বের সাথে এস বা ইএস বা ইডি যাই থাকুক না কেন তোমাকে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে, তাহলে ভার্ব ওয়ান হয়ে যাবে। দেখো এখানে রেসপেক্টস রয়েছে, এখানে রেসপেক্টসের অ্যাস বাদ দিয়ে আমি লিখলাম রেসপেক্ট। তারপরে যা আছে তা দেখো, হিজ মাদার, হিজ মাদার, এবং একটি প্রশ্নবোধক চিহ্ন।
তো বন্ধুরা, তারপর আমাদের দ্বিতীয় যেই উদাহরণটা সেটা হচ্ছে আই অ্যাকসেপ্টেড হিজ ইনভাইটেশন। এখানে দেখো আই হচ্ছে একটা সাবজেক্ট আর অ্যাকসেপ্টেড একটা মেইন ভার্ব। তো যেহেতু ভার্বের শেষে, তো যেহেতু এখানে মেইন ভার্বের শেষে ইডি যুক্ত আছে, আর আমরা জানি ইডি যুক্ত থাকলে শুরুতে আমাদেরকে ডিড আনতে হবে। তো দেখো এখানে ইডি যুক্ত থাকায় আমরা শুরুতে ডিড আনলাম, তারপরে আমরা সেন্টেন্সটিকে অ্যান্টি যোগ করলাম মানে নেগেটিভ করার জন্য, তারপরে সাবজেক্ট আই, আয়ের আয় আনলাম, আর তারপর হচ্ছে দেখো অ্যাকসেপ্টেড, এখানে আমি অ্যাকসেপ্টেডের ইডি বাদ দিয়ে আমি অ্যাকসেপ্ট আনলাম, অর্থাৎ ভার্ব ওয়ান করলাম, তারপর হিজ ইনভাইটেশন, হিজ ইনভাইটেশন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের তৃতীয় উদাহরণ সেটা হচ্ছে উই লাভ আওয়ার প্যারেন্টস। দেখো বন্ধুরা, এখানে উই একটা সাবজেক্ট আর লাভ ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তার মানে মেইন ভার্বের সাথে আমরা জানি যে যদি অ্যাস বা ইয়েস বা ইডি যুক্ত না থাকে তাহলে আমাদেরকে শুরুতে ডু আনতে হবে। তো দেখো যেহেতু কোনো কিছু যুক্ত নাই এই জন্য আমি শুরুতে ডু আনছি এবং নট যোগ করলাম, তাহলে হইল ডোন্ট, তারপর উই উই সাবজেক্ট, তারপর লাভ। এখানে দেখো ভার্বের সাথে অ্যাস বা ইয়েসও নাই, ইডিও নাই, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে না। তো লাভের লাভ, আওয়ার আওয়ার, এবং প্যারেন্টসের প্যারেন্টস, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো হয়ে গেলো আমাদের সাবজেক্ট প্লাস মেইন ভার্বের রুলসটা শেষ। তো আমাদের আজকের যে তিন নাম্বার ম্যাজিক রুলস সেটা হচ্ছে সাবজেক্টে যদি দেখো বডি বা ওয়ান যুক্ত থাকে, যেমন এভরিবডি এভরি ওয়ান, নো বডি নো ওয়ান, সামবডি সাম ওয়ান, নান ইত্যাদি থাকে, তাহলে ইন্টারগেটিভ করার সময় তোমাকে বডি বা ওয়ান যুক্ত ওয়ার্ডটির পরিবর্তে হু বসাতে হবে। তারপরে যদি দেখো সেন্টেন্সটি হ্যাভুদ বা অ্যাফার্মেটিভ রয়েছে তাহলে তোমাকে ডু ডাজ ডিডের সাথে নট বসাতে হবে, অথবা অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখো আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হব। এখানে উদাহরণ হিসেবে দিয়ে দিছি এভরিবডি রেসপেক্টস হার মাদার। এখানে দেখো শুরুতে সাবজেক্ট হিসেবে রয়েছে এভরিবডি বা অর্থাৎ বডি অথবা ওয়ান যুক্ত সাবজেক্ট। তো আমরা জানি বডি বা ওয়ান যুক্ত সাবজেক্ট থাকলে এই বডি বা ওয়ান যুক্ত সাবজেক্টের পরিবর্তে হু বসে, দেখো তাই আমি এভরিবডি এর পরিবর্তে হু বসালাম। তারপরে বলছে যদি সেন্টেন্সটি হ্যাবোধক হয় তাহলে আমাকে ডু ডাজ ডিড নট অথবা অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। এখানে যেহেতু মেইন ভার্ব রয়েছে রেসপেক্টস, তার মানে মেইন ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে ডু ডাজ ডিডের, আর যেহেতু এখানে ভার্বের শেষে অ্যাস রয়েছে এই জন্য আমাকে ডাজ নট বসাতে হবে। তারপরে রেসপেক্টসের অ্যাস বাদ দিয়ে রেসপেক্ট অর্থাৎ ভার্ব ওয়ান করলাম, তারপরে হার মাদার এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, আমার হয়ে গেল। তারপরে দেখো এভরি ওয়ান ক্যান সলভ দিস প্রবলেম। এবার দেখো এভরি ওয়ান বডি বা ওয়ানের পরে ক্যান রয়েছে অর্থাৎ অক্সিলারি ভার্ব রয়েছে, তো আমি সিম্পলি লিখলাম এই ওয়ান বা বডিযুক্ত সেন্টেন্স অর্থাৎ এভরি ওয়ানের পরিবর্তে আমি লিখলাম হু, তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান এর সাথে আমি ব্যবহার করলাম নট, অর্থাৎ আমাদেরকে বলছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সাথে নট বসাবা, তো যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে এই জন্য আমি ব্যবহার করলাম ক্যান নট। তারপরে যা আছে তা দেখো সলভ দিস প্রবলেমে, সলভ দিস প্রবলেম এবং প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো নান ক্যান বিলিভ সিম, এটা দেখো এটাতেও ওয়ান বা বডি রয়েছে অর্থাৎ ওয়ান রয়েছে, তো আমরা জানি ওয়ান বা বডি যুক্ত ওয়ার্ডের পরিবর্তে হু বসে, দেখো এখানে আমি নানের পরিবর্তে আমি লিখলাম হু। তারপরে দেখো বন্ধুরা এবার কিন্তু সেন্টেন্সটা কিন্তু না বোধক অর্থাৎ এবার হ্যাঁ বোধক না, তার মানে যদি না বোধক হয় তাহলে আমাদেরকে ডু ডাজ ডিড নট অথবা অক্সিলারির সাথে নট বসাতে হবে না, অর্থাৎ শুধুমাত্র নান এর পরিবর্তে হু লিখে দেবো, তারপর যা আছে তাই লিখে দেবো, অর্থাৎ ক্যান বিলিভ সিম, এই ক্যান বিলিভ সিম হের ক্যান বিলিভ সিম, অর্থাৎ যদি না বোধক না হয়, যদি সেন্টেন্সটি না বোধক হয় অর্থাৎ যদি সেন্টেন্সটি না বোধক হয় তাহলে আমাদেরকে কোনো ডু ডাজ ডিড নট অথবা অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করতে হবে না, অর্থাৎ শুধুমাত্র এই নানের পরিবর্তে হু লিখে দেবো, তারপর যা আছে তাই লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা একটি বিশেষ দ্রষ্টব্যও তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে নেভার থাকে তাহলে তোমাকে ইভার ব্যবহার করতে হবে। দেখো একটি উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণ হচ্ছে হি ইজ নেভার পাংচুয়াল।
যেহেতু এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব রয়েছে, দেখো ইজ, এই জন্য আমি ইজটা শুরুতে নিয়ে আসলাম। তারপরে দেখো সেন্টেন্সটি হচ্ছে নাবোধক, অর্থাৎ নেভার একটা নাবোধক বাক্য, এই জন্য আমি আর নট লিখবো না, এই জন্য ইজের সাথে আমি নট দিলাম না। তারপর হি আর হি, তারপরে এই নেভার থাকলে আমাদের নিয়ম হচ্ছে ইভার, অর্থাৎ নেভারের জায়গায় আমি ইভার দিয়ে দিলাম। তারপরে পাংচুয়ালের পাংচুয়াল এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের আজকের যেই ম্যাজিক্যাল তিনটি রুলস, এই রুলস আমি আশা করছি তুমি যদি এই তিনটি রুলস মনের মধ্যে পুরো গেঁথে ফেলো, তাহলে এরপরে তোমাকে যত বড়ই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ দেওয়া দেখ না কেন, তুমি মাস্ট বি এই তিনটা রুলস ফলো করলে নিমিষেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ করে ফেলতে পারবা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব, তার আগে একটু কথা বলে নেই, আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ রাইটিং পার্টের সকল শর্টকাট ফর্মেট আপলোড করা হয়। তোমরা যদি সেগুলো একত্রে পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার দুইটা দেওয়া আছে, সেই দুইটা নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমরা আমার কাছ থেকে পিডিএফ নিয়ে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।